জানবিতা, তুমি বাড়িতে আসার পর থেকে না আমার মনটা খুব ফুলফুলা। আমি এই বাসায় আসার পর আপনার মন ফুলফুল হওয়ার কারণ আমি তো আপনার শালিকা প্রেমিকা না তো। আরে শালিকার প্রেমিকা মোটামুটি একই জায়গায় বসবাস করে। মনে করো যে একই পাত্রের মধ্যে যদি এই প্রেমিকা শালিকা দুইটিকে রাখা দেয়, একটু পরে বোঝারই কায়দা থাকবে না কোনটা শালিকা আর কোনটা প্রেমিকা। বাহ দুরা ভাই, আপনি তো দেখি খুব সুন্দর করে কথা বলেন। এটা তো আমার ধারণার মধ্যেই ছিল না, শালিকা আর প্রেমিকা। বাহ সত্যি কইছাও, আমার এই কথাটা তোমার ভালো লাগেছে? অবশ্যই ভালো লাগছে। আপনি আপনার মনের কথা না আমাকে বলছেন, ভালো লাগবে না কেন? যদিও কথাটার মিনিং বিভিন্নভাবে নেওয়া যায়, আপনি ভালো লাগার কথা বলছেন আবার বলেনও নাই, যেমন একটা লুকাচুরি লুকাচুরি ভাব আছে কথাটার মধ্যে। ঠিক ধরিস, আসলে মানুষের মনের মধ্যে যে প্রেম বসবাস করে সে আলো আধারই পছন্দ করে। সে আলোর মধ্যেও থাকতে চায় না, অন্ধকারের মধ্যেও থাকতে চায় না, সে থাকতে চায় বুকের গভীরে, একেবারে অভ্যন্তরে। এই বেশি কাব্য দিয়ে ফেলালাম নাকি? সত্যি তোমার খুব ভালো লাগেছে? খুব ভালো লাগতেছে, আমার সাথে দুলাভাইয়ের প্রেম থাকবে কেন? আর আমার কি প্রেমের মানুষের অভাব আছে? এই বোন, এই তোর সাথে আমার কি শত্রুতা আছে? কত বোন, আমার শান্তি মনে হয় তোর ভালো লাগে না, বিষের মতো লাগে। শুনো মাসুম ভাই, তুমি শান্তিতে আছো এটা তো খুব ভালো করে বোঝা যাইতেছে, পুরুষ মানুষের শান্তিতে হ্যাঁ হ্যাঁ বুঝছো, কিন্তু তোমার শান্তির লাগি তো আমি আমার বাবির সংসারটা ভাঙা দিতে পারি না। কি বাবি আমার দুশ্মন হলো, আমি তো মেয়ে, সেই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আমি আমার আপার সংসার নষ্ট করতেছি না? আপনি কিন্তু বিয়ান এটা একদম ঠিক বলেন নাই। শুনুন বিয়ান, এ বন্যারে নাও হন আমি সিনসিন এলাকার কত সারাইন যাবার পিছে ঘুরা বেড়া, হেডাও আপনার হিসাবে নাই। আবার এই বিল্ডিং এ অনেক ব্যাচেলর আছে, সবটির আমি মুলা জুলাইয়া জুলাইয়া কাজ করে কথা হয়েছে। আমি এই অত দিনে যেটা শিখছি সেটা হচ্ছে পুরুষ মানুষের চোখ পড়া। পুরুষ মানুষের চোখ তো আপনি বুঝতেন না, এই যে আপনি দুলাভাইয়ের চোখ, হ্যার চোখ কি কয় সেটা কি বুঝুন? হ্যাঁ চশমার তলে হ্যার চোখের ভিতরে যে আপনার প্রতি একটা প্রেম জাগ্রত হয়েছে আপনার দুলাভাইয়ের অন্তরে, মানে সে যে মনে মনে অন্তরে অন্তরে মন কলা খাইতেছে সেটা কি আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ আপনি তো একটা মাসুম বাচ্চার মতো হের লোকের কথা খুঁয়ে যাইতেছেন খুঁয়ে যাইতেছেন, দেখবেন সময় সুযোগ বুঝ যায় দুলাভাই আপনার বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তখন কি করবেন? সি 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 বন্যা, তুই তো আমার মান সম্মান সব কিছু তুলে মিশিয়ে দিলি, এটা কি কথা কলু রে বোন? সে আমার শালি, আমার ঘরে বউ থাকতি আমি আমার শালিক অফার করব? আমি এত নিচু জাতের পুরুষ মানুষ নাকি? দুলাভাই এইখানে আর সময় নষ্ট করবো না আমি, আমি আর এই বাসায় একদম থাকবো না। আপনার বোন যা কথা বলছে আমাকে, আমি আজকে এই বাসা থেকে চলে যাবো। ওমা মা গো, একটু দেরি তো হইলো তো দেখি আমার বিয়ান একটু আটকল হয়েছে। বিয়ান আপনি ভালো করে বুঝছো, দেয়ান খাওয়াটা আপনার উচিত হতো না। আমি অবশ্য টিকিট কাটতে রাখার ব্যবস্থা করছি, অঙ্কন বাসের ডা করতাম কনফার্ম না প্লেনের ডা না ট্রেনের ডা, যাই হোক তাড়াতাড়ি কাটতে ফুরুন। এই বোনটা খুব খারাপ হচ্ছে, তুই আমার বোন হয়ে আমার শাড়িটা এইভাবে অপমান করতেছিস? অপমান কিন্তু আমার গায়ে লাগেছে, তার আর তোকে আমি শ্রদ্ধা করতেছি, আমি খালাম মাগ দেখ তুই কয়ে দেবো তোর কথা। উরে আল্লাহ, আমি তো ডরাইছি তোমার ঠেঠুর না, আমার লগে লগে আকাশে ডরাইছি ধরে কি বা ঠাটা করতেছে। যাই হোক তাড়াতাড়ি গিয়ে খালাম্মার কাছে বিচার দাও, আমি খুঁজে রাখি যাতে তোমার কাছে তাড়াতাড়ি ধরা দেয় আম্মা।